নমস্কার বন্ধুরা, মিশুক ডট মিতালিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটি লুপ্তপ্রায় রেসিপি, যেটি হলো কচু শাকের মূলের চচ্চড়ি। কচু শাকের চচ্চড়ি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এটা কচু শাকের মূলের চচ্চড়ি। তো দেখা যাক রেসিপিটি কিভাবে বানিয়েছি, চলো দেখো। এটি হলো কচুর মূল। এবার এর সাথে আমরা পুঁই শাকের ডাটা ও আলু দিয়ে দেব। তোমরা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো। সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব নিয়েছি। তো তারপরে দেখো জিরে সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। এই চচ্চড়িটা বানানোর জন্য আমার মূল উপকরণ লাগছে কেটে রাখা সবজিগুলো, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, চিড়ে রাখা তিনটি কাঁচা লঙ্কা, আর লাগছে এক চামচ পাঁচফোড়ন, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, লবণ ও চিনি পরিমাণ মতো, লাগছে কুড়ে রাখা নারকেল কুড়ো, আর লাগছে জিরে সর্ষের পেস্টটা। তো কড়াই বসিয়ে গরম হয়ে গেলে এতে একটু সরিষার তেল দেব। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়নটাকে দিয়ে দেব। তো তারপরে এতে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। কেটে রাখা সবজিগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আমার সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটাও স্বাদ অনুযায়ী দিও। এই লবণটা দেওয়া হয়ে গেলে আমরা এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কুড়ে রাখা নারকেল কুড়োটাকে। কুড়ে রাখা নারকেল কুড়োটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এতে সামান্য পরিমাণে জল দেব, যাতে আমার মশলাগুলো আর সবজিটাকে ভালো করে আমি কষাতে পারি। তো দেখো আমি এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। কষানো হয়ে গেলে এই সবজিটাতে আমরা আবারও হাফ মগের মতো জল দেব, যাতে আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখো আমি হাফ মগের মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেব দু মিনিটের জন্য, ফিরে আসছি দু মিনিট পর। তো দু মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো এই যে চচ্চড়ির জলটা ফুটে উঠেছে। এবারে এতে আমরা দিয়ে দেব বেটে রাখা জিরে সর্ষের পেস্টটাকে, দিয়ে আবারও এক মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এক মিনিট পরে এটাকে খুললাম, দেখো জলটা অনেকটা কমে কমে এসছে। এবার এটাকে নাড়াচাড়া করে দেখবো যে আমার সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো দেখছি, তো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আমরা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবে আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। যখন জলটা একদমই শুকনো হয়ে আসবে তখন দেখবে যে চচ্চড়িটা একদম মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তো চচ্চড়িটা মোটামুটি সবটাই দিয়ে আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নেব, গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করে নাও গরম গরম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।